আপনাদের অনেকের মনেই কিন্তু একটা প্রশ্ন থাকে যে এই যে থ্রি পার্ট সিট যে মডিফিকেশনটা আমি করছি, তো সিটের মাঝখানে দেখেন ফাঁকা, ঠিক আছে, টানলেই কিন্তু ফাঁকা হয়ে যাবে জায়গাটা, আবার উপরে টানলেও ফাঁকা হয়ে যাবে। তো বাইকটা যখন ওয়াশ করব, ওয়াশ করার সময় কি এই দিক দিয়ে পানি ঢুকে না? আর থ্রি পার্ট কিনা এটা এখানে দেখলেই বুঝতে পারবেন, এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট আর এইটা একটা পার্ট, ঠিক আছে। সিটটা কাটে ভিতরে এক্সট্রা নরম ফোম ব্যবহার করা হয়েছে, সেজন্য সিটটা অনেক নরম। এত টাকা দিয়ে যে বাইকের থ্রি পার্ট সিট মডিফিকেশন করলাম, আমার একবারের জন্যেও মনে হয়নি যে টাকাটা আমার পানিতে গেল। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল HB Vlogs। তো কী অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখতে পাচ্ছেন আমার সামনে যেই জিক্সার মোনোটন বাইকটা আছে, সেই বাইকটার কিন্তু এই যে রাইডিং সিট প্লাস পিলিয়ন সিট দুইটাই একদম মডিফিকেশন করা। এই মডিফিকেশনের ভিডিও কিন্তু, এই সিট মডিফিকেশনের ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে, যে সিট মডিফিকেশন করতে কত খরচ পড়ছে, কীভাবে করছি, আপনারা চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন। তো আজকে আমি যেই বিষয়ে কথা বলবো, আপনারা কিন্তু অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই এই যে আপনি জিক্সার মোনোটন বাইকের সিটটা, স্টক সিটটা থ্রি পার্ট সিট করছেন, তো এটার সুবিধা কী আর কী কী অসুবিধা আপনি ফেস করতেছেন, ঠিক আছে, কেমন কমফোর্ট, এই সব কিছু একটু জানাবেন। তো আজকে মূলত আমি যে কারণে ভিডিওটা অন করছি, যে এই যে আমার জিক্সার মোনোটন বাইকের থ্রি পার্ট সিট মডিফিকেশন যে আমি করছি, তো এই থ্রি পার্ট সিটের কী কী সুবিধা অসুবিধা আমি ফেস করতেছি, এই সম্পর্কেই আজকে আমি আপনাদেরকে জানাবো, ঠিক আছে। তো তার আগে একটু ভালো করে আপনাদেরকে আমার বাইকের সিট মডিফিকেশনটা দেখাই দিই। এটা স্টক সিটেই ছিল, স্টক সিটটা কাটে এরকম মানে মডিফিকেশন করা হয়েছে, ঠিক আছে। এই যে উপরের এটা পুরোটাই সিট কভার, ওকে, আর ভিতরে নতুন করে ফোম দেওয়া হয়েছে। আর থ্রি পার্ট কিনা এটা এখানে দেখলেই বুঝতে পারবেন, এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট আর এইটা একটা পার্ট, ঠিক আছে, এক দুই তিন, তো তিন পার্টে ভাগ করছে। আর এই যে মাঝখানে কিন্তু ফাঁকা আছে, আর এই সাইডে আঠা দিয়ে লাগাইছে, আর উপর দিয়ে হচ্ছে সেলাই করা, আর এই স্টিকারটা এটা পরে বসায় দিছে আর কি। তো চলেন একটা সুন্দর রাইড করতে করতে আপনাদেরকে এই জিক্সার মোনোটন বাইকের এই থ্রি পার্ট সিট মডিফিকেশনের কী কী সুবিধা আর কী কী অসুবিধা আমি ফেস করতেছি সেগুলো সম্পর্কে বলি। বিসমিল্লাহ, চলেন আগানো যাক এখান থেকে। আমি এখন আছি দিনাজপুর মেডিকেল কলেজে, আর ওয়েদার তো একদমই ড্যাম, মানে যখন তখন বৃষ্টি আসতে পারে। তো গাইস, সবার প্রথমে এই যে জিক্সার মোনোটন বাইকের আমি থ্রি পার্ট সিট মডিফিকেশন করলাম, এই থ্রি পার্ট সিট করে আমি কী কী সুবিধাগুলো পাচ্ছি সেই সম্পর্কে একটু আপনাদেরকে বলি। তো প্রথম সুবিধাটা বলার জন্যও আমাকে এক জায়গায় দাঁড়াতে হবে, তো চলেন এই সাইডে দাঁড়ায় আপনাদেরকে বলতেছি। তো এই যে দেখেন সিটটা, তাই না? তো আগে কিন্তু এই যে এই সিট কভার, স্টক বাইকের সিটে কিন্তু এইরকম সিট কভার থাকে না, এই সিট কভারটা হচ্ছে অনেক নরম আর খসখসা। আপনারা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন যে এই সিট কভারটা হচ্ছে খসখসা, আর স্টক বাইকের সিট কভার হচ্ছে অনেক পিছলা। সেজন্য আপনি যখন রাইডিং করবেন বাইকটা, এখানে বসে যখন রাইড করবেন বাইকটা, তখন দেখবেন যে ব্রেক ধরলেই আপনি স্লিপ করতেছেন, ঠিক আছে। কিন্তু এই সিটে ওইরকমটা হবে না, সিটটা অনেক নরম আর সিটটা অনেক খসখসা। তো এই কভারটা চাইলেই ওরা কিন্তু লাগাই দিবে, ওদেরকে বলবেন যে একটা নরম কভার লাগাই দিতে, ওরা এই কভারটাই লাগাই দিবে, ঠিক আছে। তো এখন বাইকটা রাইড করে অনেক কমফোর্ট ফিল পাওয়া যাচ্ছে। আর যেটা সবচেয়ে বড় সুবিধা সেটা হচ্ছে পিলিয়নের ভাই, ঠিক আছে। তো পিলিয়নের কেমন সুবিধা দেখেন, পিলিয়ন সিটটা খেয়াল করলে বুঝতে পারবেন যে পিলিয়ন সিটটা এরকম উঁচু করে দিছে, কিন্তু এই জায়গাটা অনেক উঁচু করে দিছে, ঠিক আছে। স্টক বাইকের পিলিয়ন সিট একদম এরকম ঢালু থাকে, সেজন্য বাইক যখন ব্রেক ধরবে তখন কিন্তু পিলিয়ন হচ্ছে রাইডারের উপরে উঠে আসে, কিন্তু এখন আর এটা হবে না। এখন সিটটা এই জায়গাটা উঁচু করার কারণে পিলিয়ন বসে অনেক কমফোর্ট ফিল করে, আর পিলিয়ন সিটটাও অনেক নরম। আর সিটটার ভিতরে ফোম ব্যবহার করা হয়েছে ভাই, ঠিক আছে, সিটটা কাটে ভিতরে এক্সট্রা নরম ফোম ব্যবহার করা হয়েছে, সেজন্য সিটটা অনেক নরম হয়েছে, সিটটা অনেক বেশি নরম হয়েছে, সেজন্য বসেও কমফোর্ট, বসেও আরাম পাওয়া যায়। তো বাইকটার রাইডিং সিটে বসেও এখন আরাম পাওয়া যাচ্ছে, আর পিলিয়ন সিটে বসেও অনেক আরাম। কিন্তু এখানে আবার একটা কাহিনী আছে, যে ফোম কিন্তু দুই ধরনের, আমার সিটটা কাটে যে ভিতরে ফোম ঢুকাই দিছে না, তো ফোম কিন্তু দুই ধরনের হয়, একটা ফোম হচ্ছে একদম সাদা আর আরেকটা ফোম হচ্ছে একটু লালচিয়া, ঠিক আছে, একটু লালচে কালার।
তো আপনারা একদম সাদা ফোমটা নেবেন, একদম সাদা ফোমটা নিলে হয় কি মানে অনেক নরম, একদম সাদা ফোমটা অনেক নরম, আর লালচে ফোমটা একটু শক্ত হয়। তো আপনারা যদি সাদা ফোমটা ব্যবহার করেন তাহলে মনে করেন যে সিটটা অনেক নরম হবে আর বসেও আপনারা আরাম পাবেন। আর গাইস বৃষ্টি তো শুরু হয়ে গেল, আচ্ছা সমস্যা নাই। তো এগুলাই হচ্ছে এই সিট মডিফিকেশনের সুবিধা, থ্রি পার্ট সিট মডিফিকেশনের সুবিধা। এখন আপনারা যদি এইরকম থ্রি পার্ট সিট মডিফিকেশন করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে কয়েকটা দিক লক্ষ্য রাখতে হবে। আপনারা যদি দোকানে যায় যেখানে সিট মডিফিকেশন করে ওখানে যায় যদি ডাইরেক্ট বলেন যে আমাকে থ্রি পার্ট সিট, এই সিটটা কাটে থ্রি পার্ট সিট মডিফিকেশন করে দেন, ওরা কিন্তু অনেকভাবে থ্রি পার্ট সিট মডিফিকেশন কিন্তু অনেকভাবে করা যায়, ঠিক আছে। আপনাকে যে এইভাবেই আমার বাইকে যেরকম করা আছে এইভাবেই যে দিবে এমনটা কিন্তু না, অনেকভাবেই মডিফিকেশন করা যায় অনেক রকমের। তো আপনারা যদি এইরকম মডিফিকেশন করতে চান বা আপনাদের কাছে যদি কোনো পিকচার থাকে যে ওই রকম করে নিব, তো ওই পিকচারটা আগে যারা মডিফিকেশন করবে তাদেরকে আগে ওই পিকচারটা দেখাবেন যে আমাকে ঠিক এইরকম করে দেন, না হলে অনেক রকমের করে দিতে পারে ভাই, আপনার মন মতো নাও হতে পারে। ওকে, ক্যামেরার লেন্সে পানি পড়তেছে গাইস। আর আমি যে জায়গাটা দেখা দিলাম পিলিয়ন সিটটা একটু উঁচা করে দিচ্ছে না সামনের দিকে, ওই উঁচা করে দেওয়ার কথাটা বলবেন অবশ্যই, না হলে কিন্তু দেখবেন যে সিটটা সমান করে দিবে। স্টক বাইকের পিলিয়ন সিটটা যেমন পিচ্ছিল, তো মডিফিকেশন করার পরও বাইকের মনে করেন যে পিলিয়ন সিটটা এরকম পিচ্ছিলই থাকবে, ঠিক আছে। তো সেজন্য বলে দিবেন যে এই জায়গাটা যেন একটু উঁচা হয়। আর জিক্সারের স্টক সিটটা যে পরিমাণের শক্ত ভাই, আপনি রাইড করেও মনে করেন যে ওই শক্তের কারণে আনকমফোর্টেবল ফিল করবেন, এমনি রাইডিংয়ে কিন্তু জিক্সার বাইক অনেক মজা, স্টক বাইকেই অনেক মজা রাইড করতে, কিন্তু সিটটা শক্ত হওয়ার কারণে মানে একটু পেইন ফেস করতে হয়, কারণ স্টক বাইকের সিট অনেক শক্ত। আর পিলিয়ন যে বসে থাকবে ভাই, ও তো একদম মানে বসে, আপনার বাইকে যদি লং টাইম বসে থাকে আপনার পিলিয়ন অতিষ্ঠ হয়ে যাবে ভাই, অতিষ্ঠ হয়ে যাবে, ও খালি বলবে যে ভাই কখন নামবো আমি এই বাইক থেকে, কারণ এক আপনি ব্রেক ধরার সাথে সাথে পিলিয়ন আপনার উপর উঠে আসবে বারবার, ওকে আবার পিছনে বসতে লাগবে, পিছায় বসতে লাগবে, আর দুই সিটটা শক্ত ওই জন্য পিছনটা একদম ব্যথা হয়ে যাবে। তো সেজন্যই মূলত আমার বাইকের সিটটা মডিফিকেশন করা। আর গাইস এই সাইডটা যে আসলাম, এই যে সাইডে নদী, নদীর পানি উপর পর্যন্ত উঠে আসছে, সর্বনাশ, জানি না দেখতে পাচ্ছেন কি না, কিন্তু নদীর পানি একদম উপর পর্যন্ত উঠে আসছে ভাই, মানে বন্যা হয়ে যাচ্ছে দিনাজপুরে, বন্যা হয়ে যাচ্ছে কি বন্যা হয়ে গেছে ভাই, অলরেডি বন্যা হয়ে গেছে, অনেক জায়গায় তো বন্যা হচ্ছে, দিনাজপুরেও শুরু হয়ে গেছে, কারণ প্রতিদিন বৃষ্টি হচ্ছে ভাই, আমি বাইরে বের হওয়ার টাইমই পাচ্ছি না, আমি যে ভিডিও শ্যুট করব, আমি যে ব্লগ করব, তো বাইরে বের হওয়ার আমি টাইমই পাচ্ছি না, যখনই টাইম পাচ্ছি বাইরে বের হতে যাচ্ছি দেখি যে আকাশ খারাপ, এরকম করতে করতে দুই দিন বের হওয়া হয়নি। তো আজকে ভাবলাম যে কি হচ্ছে হোক, আকাশ খারাপ থাকতেছে না কি থাকতেছে থাক, আমি বের হব, বের হওয়ার পর দেখা যাবে। তো আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেছি, বের হওয়ার পর এই যে এখন ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছে, ক্যামেরার লেন্সে বৃষ্টি পড়তেছে, জানি না ঝাপসা হয়ে গেছে কি না লেন্স, আমি তো মাঝে মাঝে মুছতেছি ক্যামেরার লেন্সটা যেন ঝাপসা না বোঝা যায়, দেখি তো কী অবস্থা, না এমনিতে ভালো, এমনিতে তো ভালোই বোঝা যাচ্ছে। তো এক কথায় বলতে গেলে গাইস, আমি যদি জিক্সার মোনোটন বাইকের স্টক সিটকে 10-এর মধ্যে রেটিং করি, হ্যাঁ মানে রেটিং করি যদি আমি, তাহলে 10-এর মধ্যে আমি 4 দিব, ঠিক আছে। আর এই যে থ্রি পার্ট সিট মডিফিকেশন যে করছি, এখন যদি আমি এটাকে নাম্বারিং করি, দেখেন আমি মডিফিকেশন করছি এই জন্য যে ভালো নাম্বার দিচ্ছি এমনটা না ভাই, ভালো না হইলে আমি কিন্তু মডিফিকেশনটা করতাম না, আর আমি মডিফিকেশনটা করছি আরেকটা বাইকের সিট দেখে, ওই বাইকটা আমি রাইড করছি, রাইড করার পর দেখতেছি ভাই রাইডিং সিট তো ভালোই কমফোর্ট, তখন পিছনেও বসছি পিলিয়ন হয়েও মানে গেছি ওই বাইকে, তখনও দেখতেছি পিলিয়ন সিটটাও তো ভালোই কমফোর্ট, তখন আমার মনে হলো যে তাহলে আমিও এই মডিফিকেশনটা করি, তখন কিন্তু করছি। তো যাই হোক, আমি যদি এখন এই থ্রি পার্ট সিটকে রেটিং করি তাহলে আমি 10-এর মধ্যে একদম 9 দিব ভাই, 10-এর মধ্যে একদম 9 দিব। এই তো ভাই আলহামদুলিল্লাহ, চিনতে পারলাম না, একটু পরিচয় দিলে ভালো হইতো। কি নাম? জাকির। ওকে ওকে, ও ওখানে ছিল তুমি না ভাইয়া? আচ্ছা, আসার সময় দেখলাম তো। আচ্ছা সমস্যা নেই, ঠিক আছে, দেখা হবে।
তো গাইস, এইবার যদি এই থ্রি পার্ট সিট মডিফিকেশনের অসুবিধার দিকে আসি, ঠিক আছে, যে অসুবিধাগুলো কী কী আমি ফেস করছি, তো আপনাদের অনেকের মনেই কিন্তু একটা প্রশ্ন থাকে যে এই যে থ্রি পার্ট সিট যে মডিফিকেশনটা আমি করছি, তো সিটের মাঝখানে দেখেন ফাঁকা, ঠিক আছে, টানলেই কিন্তু ফাঁকা হয়ে যাবে জায়গাটা, আবার উপরে টানলেও ফাঁকা হয়ে যাবে। তো বাইকটা যখন ওয়াশ করব, ওয়াশ করার সময় কি এই দিক দিয়ে পানি ঢুকে না? আপনাদের সকলের মনে কিন্তু এই প্রশ্নটা আছে, আমাকে অনেকেই করছেন ইউটিউবে। তো আমি এই সিট মডিফিকেশন করার পর বাইক কিন্তু বেশ কয়েকবার ওয়াশ করছি, তো এখন পর্যন্ত যে সিট ভেজা হয়ে থাকবে, ভেজা ভেজা হয়ে আছে, বা পানি ঢুকে আঠা নষ্ট হয়ে গেছে, বা সেলাই খুলে আসছে, এইরকম কোনো কিছুই ফেস করিনি। আমি বাইকটা ওয়াশ করাইছি, বাইক ওয়াশ করানোর আগে যেরকম সিট, ওয়াশ করানোর পরে ঠিক সেরকমই সিট। তো সিটের কোনো মানে সমস্যা হয়নি, হ্যাঁ, আমার কাছে সিটের কোনো সমস্যা মনে হয়নি। তো আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, বাইক ওয়াশের কারণে এই সিটের কোনো ক্ষতি হবে না, ওকে। আর এই যে এই লেখাটা, এটা কিন্তু মানে আগে একদম সাদা ছিল এই সুজুকি লেখাটা, এখন একটু কালো কালারের মনে হয়ে গেছে। এরকম কেন হয়েছে জানেন? এটা হচ্ছে ময়লার কারণে লেখা, এই স্টিকারটা যে উঠে যাচ্ছে এমনটা কিন্তু না, এটা ময়লার কারণে এরকম কালো কালো হয়ে গেছে, ঠিক আছে। একদম সাদা জিনিস সবসময় তো আর একদম সাদা থাকবে না, তাই না? ওটা ইউজ করলে একটু কালো হয়ে যাবে, আমার চাবি কই আছে রে ভাই, আমি মনে করতে হারাই ফেললাম নাকি আবার। তো যেটা বললাম সেটা কিন্তু কোনো অসুবিধা না, সেটা হচ্ছে আপনাদের মনে এই প্রশ্নটা থাকে যে এইরকম অসুবিধাটা হয় কি না। তো আমি এই বিষয়টা ক্লিয়ার করে দিলাম যে না, এরকম অসুবিধা হয় না যে পানি পড়ার কারণে সিটের আঠা নষ্ট হয়ে গেছে, পানি ঢুকে সিট হচ্ছে সবসময় ভেজা ভেজা হয়ে থাকতেছে, তারপর মানে সেলাই খুলে যাচ্ছে, এরকম কোনো সমস্যাই হয় না। তো এটা অসুবিধার তালিকায় পড়ে না, কিন্তু আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিলাম। তো এক কথায় এই সিট মডিফিকেশন করার পর আমি কোনো অসুবিধাই ফেস করিনি ভাই। এত টাকা দিয়ে যে বাইকের থ্রি পার্ট সিট মডিফিকেশন করলাম, আমার একবারের জন্যেও মনে হয়নি যে টাকাটা আমার পানিতে গেল, ঠিক আছে, মনে হচ্ছে যে টাকাটা উসুল ভাই। আর গাইস, বৃষ্টিটা আবার থামে গেল, কিন্তু বৃষ্টি আসার মতোই ওয়েদার আছে, সামনে দেখেন একদম অন্ধকার হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টিটা এখনই আসবে, এরকম একটা অবস্থা। তো আমাকে এখান থেকে লাগা টান রুলসটা ফলো করতে হবে, ঠিক আছে, তাই বলে উড়াধুরা টান না, মানে মোটামুটি একটা স্পিডে আমাকে যাইতে হবে যেন রাস্তার মধ্যে আমি বৃষ্টিটা না পাই। ভাই, বৃষ্টি আসলে গোপ্রো কিন্তু ওয়াটারপ্রুফ, ঠিক আছে, গোপ্রো ক্যামেরা, অ্যাকশন ক্যামেরা যেটা আমি ব্যবহার করি, গোপ্রো কিন্তু ওয়াটারপ্রুফ, কিন্তু এই যে বৃষ্টির মধ্যে যে যাচ্ছি, বৃষ্টির পানি মনে করেন যে ক্যামেরার লেন্সে পড়লে লেন্স একদম ঘোলা হয়ে যায়, তখন ভিডিও ভালো করে দেখা যায় না, এইটাই হচ্ছে মূলত সমস্যা। আর ওয়াটারপ্রুফ বলতে আপনারা যে গোপ্রো নিয়ে একদম বালতির মধ্যে চুবায় রাখবেন বা নদীর মধ্যে গোপ্রো নিয়ে নামবেন এমনটা করেন না ভাই। ওয়াটারপ্রুফ বলতে এই যে বৃষ্টি আসলে বৃষ্টির ঝাঁটাটা লাগে না ক্যামেরায়, ওইটা কোনো সমস্যা হবে না। আর হ্যাঁ, গোপ্রো ক্যামেরা নিয়ে আপনি নদীতেও ডুব মারতে পারবেন, কিন্তু ক্যামেরার সাথে কেস থাকা যাবে না, একটা ওয়াটারপ্রুফ কেস আছে, ওইটা কাজ করে কি না আমি জানি না, কিন্তু ক্যামেরার অরিজিনাল যেই ব্যাটারি কভারটা থাকে ওই ব্যাটারি কভারটা লাগায় তারপর আপনি কিন্তু ক্যামেরাটা নিয়ে পানির মধ্যে ডুব দিতে পারবেন। কিন্তু আমি যে এখন ভিডিও করতেছি, আমি যেভাবে ভিডিও করতেছি, আমার ক্যামেরায় কিন্তু কেস লাগা আছে একটা, তো কেসটা লাগাইতে হলে আপনাকে ক্যামেরার ব্যাটারি কভারটা খুলে তারপর কেস লাগাইতে হবে, আর ওই ব্যাটারি কভারটা খুললে ওয়াটারপ্রুফ আর থাকে না ক্যামেরা। তো কেস নিয়ে কেউ পানিতে ডুব দিতে যান না, এইভাবে বৃষ্টির মধ্যে রাইড করতে করতে বৃষ্টির পানি পড়তেছে ক্যামেরায় তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু পানিতে ডুব দিলে বা ক্যামেরা পানিতে পড়ে গেলে তাহলে সমস্যা হইতে পারে, ওকে। তো যাই হোক গাইস, আজকের ভিডিওতে আপনাদেরকে আমার বাইকের এই থ্রি পার্ট সিট মডিফিকেশন সম্পর্কেই ধারণা দেওয়ার ছিল। তো আশা করি ভিডিওটা দেখে অনেক কিছু জানতে পারছেন, অনেক কিছু বুঝতে পারছেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা 18,000 ফ্যামিলির খুব কাছাকাছি, আমাদের চ্যানেলে 18,000 সাবস্ক্রাইবার্স হয়েই যাচ্ছে। তো গাইস, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে আমার ভিডিওটা দেখতেছেন, এরকম ডেইলি লাইভ ব্লগ যদি আপনারা দেখতে চান তাহলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দেন। তো গাইস, আজকের জন্য এটুকুই, আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে কোনো এক টপিকের উপর। তো ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সেফলি রাইড করবেন। আল্লাহ হাফেজ, টাটা।